নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। সকাল 8টা বাজে আর আমরা যাচ্ছি সুন্দরবনে বড়শি দিয়ে মাছ ধরার জন্য। চার গাথা প্রায় শেষ আমাদের, চার রয়েছে আজকে গাবদানা মাছ। আমরা রওনা দিলাম, এসে গেলাম বিদ্যাধরী নদীর কাছাকাছি। সামনে আরো একটা নৌকো রয়েছে, ওরাও যাচ্ছে বড়শি দিয়ে মাছ ধরার জন্য। টান না থাকলে ট্যাংরা পড়বে না। ড্রাগের পেছন দিয়ে মারবো? হ্যাঁ দিদাও, মানে দিদাও দিদাও দিদাও, চলো ঢোকে। ওটা মোটা তো, একটা এদিকে আসলে ঢোকবে। বড়শি ফেলে অপেক্ষা করছিলাম নদীর মাঝখানে, এবার যাচ্ছি 2 ঘন্টা পরে বড়শি টানতে। সঙ্গে থাকুন, মনে হচ্ছে মাছ ভালোই হবে। মেঘও করেছে আর বড়শিও টানা শুরু হলো, এখন বৃষ্টি টানা আসলে হয়। ভালো মেঘ কিনতে দিয়ে প্রথম মাছের দেখা পেলাম। কি হলো? হাই, খুব এই হচ্ছে যন্ত্রণা, একবার ভিতরে নিয়ে গেছে। আচ্ছা, আবার মাছ একটা দেখা যাচ্ছে, ক্লাসিক সাইজের। মানে গাগরা আছে জোরে, বুঝলে। এই জঙ্গলের দিকে মেঘ করেছে কিন্তু, এইদিকে জোরে হাওয়া উঠলে মুশকিল। আচ্ছা, আবার মাছ গাগরা। গাগরা তুলছে তোলো, কিন্তু বড় মাছও তোলো। না বাঁধলে নয়, মাছ দেখা যাচ্ছে। এটা চর কথা বড় আছে, অল্প বেঁধে আছে কিন্তু মনে হচ্ছে। চর কথা মাছ প্রথম পড়লো আজকে, ভীষণ সমস্যা, হাওয়া হচ্ছে জোরে। আরে বাবা, সুসু বলা না, দেখা যাচ্ছে কিরম খেলো। তা
প্রচুর হাওয়া হচ্ছে, নৌকো ঠিক রাখতে হচ্ছিল, ঠিকঠাক ভিডিও করা যায়নি। তো এবার দ্বিতীয় পার টানা শুরু হয়েছে, এবার উল্টো দিক দিয়ে টানা হবে, মানে হাওয়ায় ঠেলে নিয়ে চলে যাবে একদম আমাদের ঘাটের দিকে। চারিদিকে মেঘ, ঝোড়ো হাওয়া উঠছে, তার মতো বসি টানা হচ্ছে, মাছ এসে গেছে। জালতি লাগবে না নাকি? আবার মাছ, কাঁকড়া পড়লে মুশকিল, কারণ ছাড়াতে সময় গেলে মুশকিল, দ্রুত টানতে হবে। শীত শেষ, বাড়ি যাওয়ার পালা। এই হলো টোটাল মাছ, ঠিক মতো দেখানো গেল না, কারণ হাওয়া হচ্ছিল এত জোরে যে নৌকো ঠিক রাখা যাচ্ছিল না। অনেক কষ্ট করে দুটো তোলা হলো, এবার বাড়ির দিকে যাচ্ছি। মাছ তো ভালো হলো না, কি আর করা যাবে। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবার দেখবে পরবর্তী কোনো পর্বে।